সুপ্রিয় শিক্ষার্থী, আমিন কেয়ার একাডেমি অনলাইন কার্যক্রমে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার নবম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় অনুশীলন দুইয়ের বীজগণিত রাশি থেকে আমি তোমাদের একটি বিশেষ গাণিতিক সূত্র আর কি, বীজগণিতের গাণিতিক সূত্র। তো এই সূত্রটা তোমরা ইতিপূর্বে কখনো পড়ো নাই, নাইনটিতে তোমরা যে সূত্রগুলো পড়েছো এর আগে, এর মধ্যে সূত্রটা কখনোই পড়ো নি, এটা একটা নতুন সূত্র হায়ার ম্যাথে। তো সূত্রটা হচ্ছে এরকম যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বিসি, এটা সমান সমান দুটা সূত্র লেখা যায়, এটা এবং এটা দুটাই লেখা যায়। তো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বিসি সমান সমান লেখা যায় এ প্লাস বি প্লাস সি। এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, এটা তোমরা খুবই গুরুত্বপূর্ণ সূত্র। সেটা হলো যে এই যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, তোমরা স্কোয়ার একটা সাধারণ গণিত আছে যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বি টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা সূত্র তোমরা সাধারণ গণিতে পড়েছ। আজকে আমরা নতুন সূত্র শিখবো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি এর সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এবং আর একটা সূত্র হলো হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি এবং সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এই দুটো সূত্র। তো দেখো এই সূত্রের কাজ কী বা কী কাজে আমাদের ব্যবহার হয়। তো দেখো এই সূত্রটা তোমার প্রমাণও আসতে পারে অথবা তোমার উৎপাদক বিশ্লেষণে আসতে পারে। তোমাদের এখানে এখানে প্রশ্ন আসতে পারে এইভাবে যে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। সাধারণত তোমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায় তোমাদের খ নম্বর বা গ নম্বর দিয়ে দেয় যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, এটাকে যদি লিখি যে উৎপাদকে বিশ্লেষণ করো। এটা তোমাদের করতে আসে অথবা প্রমাণ করতে বলে তোমাদের। তো দেখো এটা কীভাবে করবা, আমি তোমাদের বোর্ডে আগেই লিখে দেখেছি সুবিধার্থে, আমি এটা লিখেছি এখান থেকে। এরপরে এই দুইটার মধ্যে আমি মান নির্ণয় সূত্র করেছি এ এবং বি এর মধ্যে। তোমরা জানো যে এ প্লাস এ কিউ প্লাস বি কিউবের সূত্র হচ্ছে কি, মান নির্ণয় সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এইটুকু যদি আমি সূত্র করি তাহলে এই অংশটুকু পাই, এইটুকু এইটুকু পাবো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, তারপরে এটুকু ভেঙে তারপরে কী থাকলে প্লাস এ প্লাস সি কিউব, এটা হচ্ছে সি কিউব মাইনাস এ মাইনাস থ্রি এ বি সি এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। যেহেতু আমার সূত্র প্রমাণ হচ্ছে এ প্লাস বি প্লাস সি আছে, আমাকে যেটা টার্গেট সেটা টার্গেট রেখেই সামনে আগাইতে হয়। তো এরপরে দেখো যে আমি এই সি কিউবকে, যেহেতু এ প্লাস বি হোল কিউব আছে, এই সি কিউবকে আমি এখানে নিয়ে আসছি প্লাস সহ এখানে নিয়ে আসছি। এরপরে এই অংশটুকু আমি এখানে লিখেছি, বাকি অংশটুকু এভাবে লিখেছি এখানে। এরপরে আমি তোমাদের যে সূত্রটা আছে হচ্ছে মান নির্ণয় সূত্র, এ কিউ প্লাস বি কিউ যে মান নির্ণয় সূত্র আছে সেটাও দিয়েছি। তোমরা জানো মান নির্ণয় সূত্র হচ্ছে এরকম, যে আমি তোমাদের দেখাই দিই যে এ কিউ প্লাস বি কিউব যেটা উৎপাদকের সূত্র, এটা হচ্ছে তোমরা সবাই জানো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, সরি এটা যদি প্লাসের সূত্র প্লাস দিলাম মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা এই সূত্র এ কিউ প্লাস বি কিউ সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। যেহেতু আমার এটা হচ্ছে এ কিউব, সম্পূর্ণ মিলে হচ্ছে এ কিউব, এরপরে হচ্ছে বি কিউব। তো দেখো তাহলে এটা এ কিউব, এটা হচ্ছে বি কিউব, তাহলে হবে কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, যেহেতু আমার এটা এ সম্পূর্ণটা এ, তাহলে এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে এ ইন্টু বি, বি হচ্ছে এটা বি প্লাস বি স্কোয়ার মানে এটা। দেখো আমি ওই সূত্র অনুযায়ী এটুকু করলাম, এইটুকু ভেঙে আমার এই অংশটুকু হলো। এরপরে এই দুটার মধ্যে এই দুটার মধ্যে হচ্ছে আমার এটা কমন যায় থ্রি এ বি কমন যায় থ্রি এ বি কমন যায় মাইনাস থ্রি এ বি কমন নিয়েছে। তো যখন আমি দেখো মাইনাস থ্রি এ বি কমন নিয়েছি তখন এখানে কী থাকলো, মাইনাস থ্রি এ বি কমন যদি নিই তাহলে এখানে থাকে এ প্লাস বি, আমি এ প্লাস বি লিখেছি। আর এখানে থাকে হচ্ছে যেহেতু মাইনাস এই মাইনাস এবং মাইনাস তোমরা জানো মাইনাস মাইনাস এগুলো যদি গুণ করা হয় তাহলে প্লাস হয়ে যায় প্লাস, এখানে হচ্ছে থ্রি এ বি নিলে এখানে সি থাকে। এরপর দেখো দুইটা অংশ পেয়েছি, এ একটা অংশ পেলাম আর এ একটা অংশ পেলাম এ একটা অংশ পেলাম, এই দুটো অংশের মধ্যে কমন আছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, আমার ওই পাশেও আছে এই পাশেও আছে, দেখো এই পাশেও আছে এই পাশেও আছে দুটো অংশ আছে। তাহলে এই দুটোর মধ্যে আমি একটা কমন নেব, এটা কমন নিয়েছি এটা কমন নিলাম, কমন নিয়ে এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র
এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটুকু ভেঙে এটা পেলাম। এরপরে দেখো মাইনাস সি দ্বারা গুণ দিয়েছি, এই মাইনাস সি দ্বারা আমি এটাকে গুণ দিয়েছি, তাহলে মাইনাস সি দ্বারা গুণ দিলে কত হবে, মাইনাস সি এ, এটা দ্বারা এটা গুণ দিলে প্লাস মাইনাস প্লাস, এখানে মাইনাস সি দ্বারা বি এ গুণ করলে বি সি, আর এখানে সি স্কোয়ার, আর এখানে যেহেতু আমি এটা কমন নিয়েছি তাহলে এখানে মাইনাস থ্রি এ বি থাকবে, ঠিক আছে। এরপরে দেখো একটা কাজ করেছি যে এখানে হচ্ছে কি যে আমার এ স্কোয়ার, এ লাইনটা আছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তিনটা সামনে আসছি, দেখো এখানে দুইটা এ বি আছে, এখানে তিনটা এ বি আছে, এটা বিয়োগ বিয়োগ ফল আছে, অতএব আমি তিনটা থেকে যদি দুইটা বিয়োগ করে দিই তাহলে এখানে হবে মাইনাস এ বি, মাইনাস এ বি হবে, কারণ এটা চিহ্ন বড়, সরি হ্যাঁ এটা এটা হচ্ছে বড় এবং এর চিহ্ন হচ্ছে মাইনাস, তাই মাইনাস এ বি, তারপরে আমি একটু সাজিয়ে লিখেছি, এরপরে মাইনাস বি সি মাইনাস সি, এটাই এখান থেকে এটার প্রমাণ, ঠিক আছে। এটা তোমরা একটু দেখো এটা ইজি, এখান থেকেই তোমার পরবর্তী যে অংশটুকু সেটা বের করা যায়, এখান থেকে পরবর্তী অংশটুকু বের করা যায়, আমি তোমাদের একটু দেখা দিচ্ছি ওটা কীভাবে বের করা যায় পরবর্তী অংশ। এখান থেকে তোমরা যেটা করবা সেটা হলো যে আমি বাকি অংশটুকু তোমাদের লিখেছি, আমি এখান থেকে দেখো লিখলাম কত, তোমরা হচ্ছে আছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এখানে আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস কত সি এ আছে। এখন দেখো যে কোনো কিছুকে যদি দুই দ্বারা বা কোনো কিছু গুণ করতে হয় তাহলে সাথে হাফ রাখতে হয়, তাহলে এখানে দেখো আমি এটা হাফ নিলাম আর এটাকে আমি দুই দ্বারা গুণ দেবো, কারণ এটাকে এভাবে লেখা যায় কোনো হাফ গুণ দুই, কোনো সংখ্যাকে যদি প্রয়োজন তোমার কোনো কিছু পড়ে গুণিতে তাহলে কোনো কিছু যদি গুণ করতে হয় তাহলে সামনে হাফ রাখতে হয়, কারণ এটা কেটে গেলে আগের সংখ্যাটা পূর্ব সংখ্যাটা ফিরে আসে, ঠিক আছে। এখন দেখো আমি হাফ রাখলাম, হাফ রেখে এখানে এ প্লাস বি প্লাস সি দুই দ্বারা প্রত্যেকের সাথে গুণ দেব, তাহলে এখানে আমার কী হচ্ছে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ, এটা। এরপর দেখো এরপরে কাজ করবো কি, আমি এটা ভেঙে নিই, এই অংশগুলো আমি একটু ভেঙে নিই, দেখো যদি ভেঙে নিই দেখো এ স্কোয়ার আছে দুইটা, আমি তোমাদের আর একটু ভেঙে একটু করাই, এ প্লাস বি প্লাস সি একটু যদি ভেঙে দিই, এখানে এ স্কোয়ার আছে দুইটা, আমি দেখো এটাকে এইভাবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা ভেঙে দুইটা হলো, ঠিক একই জিনিস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সরি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা এইভাবে লিখতে পারি, বাকিগুলো থাকে এগুলো কী থাকে মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ, এটা থাকে। এখন দেখো আমাদের প্রত্যেকের কাছে দেখো এখানে টু এ বি আছে এবং আমাদের এ এবং বিও আছে, অর্থাৎ আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে বি মাইনাস সি হোল স্কোয়ার এবং সি মাইনাস এ হোল স্কোয়ার আমরা এগুলো তৈরি করতে পারি এখান থেকে। তো এগুলো যদি আমি কখনও তৈরি করি দেখো এটাকে এইভাবে লেখা যায় যে হাফ ইনটু এটাকে লিখলাম হচ্ছে কত এ প্লাস বি প্লাস সি, এটা সেকেন্ড ব্র্যাকেটে লিখলাম, দেখো আমি এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে এ স্কোয়ার নিলাম, আমি একটু ফার্স্ট ব্র্যাকেট দিব অবশ্যটা, তো এখানে দিলাম এ স্কোয়ার, এখানে দেখো আমি যদি এটা সাজিয়ে লিখি টু এ বি, যেহেতু আমার বি আছে তাহলে প্লাস কত হচ্ছে বি স্কোয়ার, এটা একটা লিখলাম, এরপর দেখো আমার বি আছে আমি অবশ্যই এটা নিয়ে কাজ করবো, দেখো তাহলে কী হচ্ছে এখানে প্লাস এখানে হচ্ছে কত বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস কত সি স্কোয়ার, আমার দেখো সি স্কোয়ার আছে একটা নিয়েছি, এরপরে যাও প্লাস কত হবে সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস হচ্ছে এ স্কোয়ার, দেখো তুমি একটু লক্ষ্য করে দেখো এ স্কোয়ার দুইটা ছিল এটা এবং এটা, এখানে এবং এখানে আমি প্রয়োগ করেছি, বি ছিল দুইটা, দেখো বি স্কোয়ার বি স্কোয়ার এখানে বি স্কোয়ার একটা আর এখানে একটা বি স্কোয়ার একটা, এই দুটা ইউজ হয়েছে এবং সি স্কোয়ার এ একটা সি স্কোয়ার এবং পরবর্তীতে হচ্ছে এ একটা সি স্কোয়ার, এই দুটা ব্যবহার করেছি এবং এটা মাইনাস টু এ বি এটা হচ্ছে মাইনাস টু বি সি এবং মাইনাস টু সি এ, দেখো আমাদের প্রত্যেকে একটা সূত্র হয়ে গেছে, এখানে একটা মজার সূত্র হয়ে গেছে, সূত্রটা কী হয়েছে আমি একটু তোমাদের ভেঙে ভেঙে দিয়েছি, একটা প্রত্যেকে দেখো সূত্র হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়েছে, তো এখানে যদি আমি একটা সূত্রটা প্রয়োগ করে দিই তাহলে দেখো কত আসে প্রত্যেকের কাছ থেকে এখানে কত আসে, তো এখানে আমি হাফটা রেখে দিলাম, হাফ রেখে দিলাম যা আছে তাই এ প্লাস বি প্লাস সি, এটা এটা সেকেন্ড ব্র্যাকেট, এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এখানে আসবে হচ্ছে কত বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস এখানে আসবে হচ্ছে সি মাইনাস এ হোল স্কোয়ার, এটাই হচ্ছে তোমাদের সূত্রের দ্বিতীয় প্রমাণ, ঠিক আছে। তো তোমরা এটা এই সূত্র দিয়ে তোমরা যে অঙ্কগুলো করবা সেটা হচ্ছে আমি তোমাদের বলে দিই, তোমাদের বইয়ের হচ্ছে
অনুসরণী আমি তোমাদের বলে দিই, তোমরা এটা এটা দিয়ে কাজ করবে, একই সূত্র দিয়ে অনুসরণী দুইয়ের তোমাদের বইয়ের যে আট নম্বর অঙ্ক আছে এই আট নম্বর অঙ্ক তোমরা এই সূত্র দিয়ে করবা, ঠিক আছে? এটা হবে এবং এটা দিয়ে করবা, এই সূত্র দিয়ে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভকামনায় আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।